কাছাড়ের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানালো কাছাড় জেলা বিজেপি। সোমবার শিলচর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক বৈঠকে বিজেপি কাছাড় জেলার ভারপ্রাপ্ত সভাপতি বিমলেন্দু রায় ধন্যবাদ জানিয়ে বলেন, শিলচরের সচেতন নাগরিকরা সঠিক সিদ্ধান্ত নিয়ে ভোট দিয়েছেন। 37,000-এর বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দীপায়ন চক্রবর্তী। লক্ষ্মীপুরে দীর্ঘ বছর পর প্রথম বিজেপির ঝান্ডা উড়েছে, সেখানে কৌশিক রায় জয়ী হয়েছেন। ধলাইয়ে পরিমল শুক্লবৈদ্য ও উধারবন্দে মিহিরকান্তি সোম জয়ী হয়েছেন। কংগ্রেস ও AIUDF এর অশুভ আঁতাত হওয়ায় বড়খোলা সোনাই কাটিকড়ায় জয়ী হতে পারেনি দল, তবে ভোট বেড়েছে। নিত্যভূষণ দে বলেন, দলের প্রার্থী 4টি আসনে জয়ী হয়েছেন। সোনাই, বড়খোলা ও কাটিকড়ায় প্রার্থী জয়ী হতে পারেননি, তবে ভোট বেড়েছে। লক্ষ্মীপুরে নির্দল প্রার্থী ভোট পাওয়ার পরও দলের প্রার্থী বেশি ভোট পেয়েছেন। দীপায়নের বিরুদ্ধে ব্যক্তিগত কুৎসা রটনা করা হয়েছিল, লিফলেট বিতরণ করা হয়েছে, কিন্তু সফল হয়নি। এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন অভ্রজিৎ চক্রবর্তী, গোপাল রায়, দীপন দেওয়ানজি প্রমুখ। অভ্রজিৎ চক্রবর্তী বলেন, যেসব জায়গায় প্রার্থী পরাজিত হয়েছেন তা পর্যালোচনা করে দেখা হবে। দলের প্রার্থী চয়ন সঠিক ছিল বলে জানান তিনি। বিরোধীরা মিথ্যা অপপ্রচার চালিয়েছে। গতকাল যে ফলাফল হয়েছে তারপর আপনাদের নিয়ে আজকে আমরা বসেছি। আমরা সবাই জানি যে কাছাড় জেলায় আমরা 4টি আসনে জয় হয়েছি এবং বাকি 3টি আসনে আমরা জয়লাভ করতে পারি, কিন্তু আমরা সব কনস্টিটিউয়েন্সিতে দেখেছি আমাদের ভোট বেড়েছে এবং যারা পরাজিত প্রার্থী তারা কোনো অংশে কম ভোট পাননি। সোনাইয়ে আমাদের প্রার্থী 60,000 ভোট পেয়েছেন, আমাদের বরকলার প্রার্থী 50,000 ভোট পেয়েছেন, আমাদের কাটিকড়ার প্রার্থীও বিরাট ভোট পেয়েছেন। এবং আমরা লক্ষ্য করেছি যে আমাদের ডিফারেন্সটা সেরকম হয়নি। আর আমরা দেখেছি যে কিছু কিছু জায়গাতে যেমন শিলচরে নির্দলীয় প্রার্থী ছিলেন এবং যেটা প্রথম থেকে ওরা নির্ভর করেছিলেন কংগ্রেস যে এই নির্দলীয় প্রার্থী বিরাট একটা ভোট পাবেন যার ফলে তারা জয়ী হবেন, দ্বিতীয়ত তাদের আস্থা ছিল যে মুসলিম ভোট তারা পাবেন এবং মুসলিম ভোটের উপর নির্ভর করে নির্বাচনের পরদিনই এই প্রার্থী শিলচরের কংগ্রেস প্রার্থী তমাল মল্লিক বলেছিলেন যে আমি বরাকপার এলাকাতে খুব ভালো ভোট পেয়েছি, তো মানে একমাত্র কিন্তু উনি বলেননি যে বাকি শহরে কী ভোট পেয়েছে। এবং আমরা লক্ষ্য করি যে দিলীপ পাল এবং তমাল মল্লিক যে ওয়ার্ডে বাস করেন সেই ওয়ার্ডে আমরা তারা দুজনের ভোট যোগ করলে যত হয় তার চেয়ে 355 ভোট বেশি পেয়েছি। তো জনগণের যে এই যে সমর্থন, বিপুল সমর্থন, আমরা লক্ষ্য করেছি লক্ষ্মীপুরে থৈবা সিং যিনি গতবারে আমাদের প্রার্থী ছিলেন উনি 20,000 ভোট পেয়েছেন, কিন্তু তারপরও আমরা লক্ষ্য করেছি যে আমাদের কৌশিক রায় প্রায় 14,000 ভোট পেয়ে উনি ভোটের ব্যবধানে উনি জয়ী হয়েছেন। আমরা সোনাইও দেখেছি যে এখানে দুইজন প্রার্থী, একজন আশিস হালদার এবং একজন শান্তি সিং, দুইজনে মিলে প্রায় 17-18,000 ভোট পেয়েছেন। তো এটা সত্ত্বেও আমাদের প্রার্থী ভালো ভোট পেয়েছেন, আরও কিছু ভোট পেয়ে গেলে আমরা জয়ী হতে পারতাম কাটিগোড়া বা বরকলাতে অনুরূপভাবে। এবং যে কথাটা বিমলেন্দু রায় বলেছেন যেভাবে ভোটারের মেরুকরণ হয়েছে এবং সোনাইয়ে আমরা জানি যে কী কী অবস্থান আছে সেখানে, আমরা জানি যে কাটিগোড়াতে আজকে কী পরিস্থিতিতে পৌঁছে গেছে, আর প্রতি বছর যেটা সংখ্যালঘুদের বেশি করে হচ্ছে এবং সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্য করেছি যে আমাদের বুক অনেকটা কমে যাচ্ছে কেন, যে গ্রামাঞ্চলে অনেকে নিজের বাড়িঘর রেখে আর তারা বাড়িঘর ছেড়ে তারা শহরের দিকে চলে যাচ্ছেন বা অন্যত্র চলে যাচ্ছেন, যার ফলে
এবং আমাদের প্রত্যেকের বাড়িতে দুইজন তিনজন করে একজন করে বাইরে থাকে, তারা ভোট দিতে আসে না। কিন্তু আমরা দেখি যে সংখ্যালঘুরা আর বিরাট সংখ্যকভাবে ভোট হয়। এবার একটা সঠিক ভোট হয়েছে, যাকে প্রত্যেকে নিজে ভোট দিতে হয়েছে। কিন্তু এটা সুযোগ ছিল না যে অন্য মানুষের পরিবার ব্যক্তির ভোট হয়। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে নির্বাচনের তিন দিন চার দিন আগে যে সমস্ত মানে মাইনরিটি সম্প্রদায়ের লোক বাইরে কাজ করত, এরা সবাই চলে এসেছে। এবং আমরা দেখেছি যে মহিলারা বিরাট সংখ্যক। আমি নির্বাচনের দিন সমস্ত বরাক উপত্যকায় বরাক পাড়ে আমি গিয়েছিলাম, প্রত্যেকটা বুথের ভিতরে আমি সেখানে গেছি। এবং আমরা সেখানে লক্ষ্য করেছি যে মহিলাদের বিরাট লাইন, মহিলারা বিরাট সংখ্যকভাবে মাইনরিটি মহিলারা ভোট দিতে এসেছেন। কিন্তু অন্যদিকে আমরা সংখ্যাগুরু সম্প্রদায়ের মধ্যে সেটা দেখি না। আবার এখানে কিছু ভাগাভাগি আছে, বাসা আর এই সমস্ত বিভিন্ন ব্যাপার বিভিন্ন জন এনেছেন, বিভিন্ন জন বলেছেন যে এটা যোগ্য প্রার্থী নয়, বিভিন্ন জন বলেছেন যে বিজেপি পার্টি কংগ্রেসের মতো হয়ে গেছে, এ ধরনের বিভিন্ন কথা এখানে এসেছে। আর দীপায়ন সম্বন্ধে ব্যক্তিগতভাবে বিভিন্ন কুৎসা রটানো হয়েছে এবং লিফলেট ইত্যাদি পর্যন্ত ছাড়া হয়েছে। তারপরও আমরা এই বিরাট সংখ্যক ভোটে জয়ী হয়েছি। এটা হলো জনসাধারণ, সমস্ত কাছাড় জেলার জনসাধারণ যেখানে আমরা হেরে গেছি সেখানেও যে বিরাট ভোট দিয়েছেন, এবং যেখানে আমরা জয়ী হয়েছি সেখানেও বিরাট ভোট দিয়েছেন। তাই জনসাধারণকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা, দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ইলেকশন জিতে হওয়ার পর আমাদের ক্যান্ডিডেট ঘোষণা করা হয়, আর সেই ঘোষণা করার পর থেকে আপনারা দেখেছেন অনেক অনেক রকমের অভিযোগ এসেছিল। কেউ তো বলেছেন ক্যান্ডিডেট ঠিক নয়, কেউ তো বলেছেন ক্যান্ডিডেট উপযুক্ত নয়, কেউ ক্যান্ডিডেট এই সেই বলেছেন। কিন্তু আমরা প্রতিকূলের মধ্যে আমরা কাজ করেছি, কাজ করতে গিয়ে আমরা জানি শিলচরের সচেতন নাগরিক। আমরা হয়তো নিজেদের মধ্যে আমরা বলতে পারি যে ভালো নয় খারাপ নয়, কিন্তু শিলচরে যারা নাগরিক তার সচেতন নাগরিক, তারা ঠিক হিসাব করে তারা ভোটটা দিয়েছে। আর আমরা দেখলাম গতকালকে যে আমাদের কাউন্টিং হয়েছে, সেই কাউন্টিং হলে দেখলাম আমরা শিলচরের যিনি বিধায়ক আমরা হয়েছেন দীপায়ন চক্রবর্তী মহাশয়, উনি প্রায় 37,000 ভোটে জয়ী হয়েছে। তা ভোটার তাদেরকে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা অভিনন্দন জানাই যে ওনারা ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা রেখেছেন। আমরা ভারতীয় জনতা পার্টি শোষণ বলে থাকি ব্যক্তির থেকে দল, দল থেকে দেশ বড়, সেটা এবার নির্বাচনে দেখিয়ে দিয়েছে। কারণ আমরা দেখেছি বিগত দিনে অনেক সময় অনেকে অনেক কিছু বলেছেন, তো সেই কথাগুলো কেউ রাখেননি। আমরা ভেবেছিলাম হয়তো বুধ আমাদের বিরাট একটা ধস হবে, কিন্তু ধস হয়নি। আমাদের একটা বিশ্বাস ছিল জনগণের প্রতি, সেই জনগণ আমাদের বিশ্বাস রেখেছেন। তাই তাদেরকে আমার আশা জেলা তরফ থেকে আমি ধন্যবাদ জানাই, আবারও ধন্যবাদ জানাই। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।